গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করছে কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ম্যানহাটনে কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ধন্যবাদ ফারদিন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনও কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনের যে হামলার পরিপ্রেক্ষিতে যে দুর্বিষহ বা বড় বড় হামলার পরিপ্রেক্ষিতে যে অবস্থা সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে কিন্তু এখনও বিক্ষোভ অব্যাহত আছে। তবে বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়েছে, সেটা গত প্রায় দুই সপ্তাহ ধরে যে আন্দোলন চলছিল শিক্ষার্থীদের কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে এবং ভিতরে বাইরে, তার সাথে যোগ হয়েছে মূলত কিছু ইহুদি যারা মূলত ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনের বর্বর হামলার বিরুদ্ধে। আপনি জানেন যে পৃথিবীর প্রায় 13% ইহুদি কিন্তু ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনের বর্বর যে আগ্রাসন সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আসছে। তারা বলছে যে ইহুদিবাদ এবং অ্যান্টি সেমিটিজম দুইটা এক জিনিস নয়, মানে হচ্ছে ইসরায়েল কর্তৃক যে প্যালেস্টাইনে যে হামলার বিরোধিতা করাই অ্যান্টি সেমিটিজম নয়, তা এই জন্য এটার পক্ষ নিয়ে তারা বিভিন্ন পোস্টার ব্যানার নিয়ে তারা আজকে বিক্ষোভ করছে। আপনি জানেন যে গত দুই সপ্তাহের অধিক সময় ধরে প্রায় কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মূলত ইসরায়েল কর্তৃক যেসব হামলা হচ্ছে, হামলায় যেসব প্রতিষ্ঠান তাদের আর্থিক এবং সামরিক দিক থেকে সহায়তা বা কিংবা গবেষণা বা কৌশলগত দিক থেকে তারা সহায়তা করে আসছে, তাদের বিরোধিতা করে আসছে এই যে কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা বলছে যে ইসরায়েল এই বর্মা হামলা চালাচ্ছে শুধুমাত্র কিছু প্রতিষ্ঠানের সার্বিক সহায়তার পরিপ্রেক্ষিতে। যদি এসব প্রতিষ্ঠানের সহায়তা বন্ধ করা যায় তাহলে ইসরায়েল কিন্তু প্যালেস্টাইনে হামলা বর্বর হামলা চালাতে পারবে না। তারা যেমন হচ্ছে বর্বর হামলার কারণেই বা এই যে ইসরায়েল কর্তৃক এই যে হামলার পরিপ্রেক্ষিতে প্রায় 34,000-এর অধিক মানুষ প্যালেস্টাইনের গাজা নিহত হয়েছে এবং একই সাথে প্রায় 18,000 শিশু নিহত হয়েছে বলে এই কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বা ছাত্ররা তারা দাবি করছিল। এই যে কলম্বিয়া ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা যে দাবি আন্দোলন করছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনটা নিউ ইয়র্কের সহ দেশের অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু ছড়িয়ে পড়েছে, যে পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রায় 500-এর অধিক শিক্ষার্থীও কিন্তু গ্রেপ্তার হয়েছে। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের সাথে শিক্ষক এবং সাধারণ মানুষও কিন্তু এই শিক্ষার্থীদের এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং তারাও কিন্তু পুলিশের হাতে কিন্তু তারা আটক হয়েছে এবং নিগৃহীত হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। তো এখন এই যে শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলন সাধারণ মানুষও কিন্তু অংশগ্রহণ করছে। আমরা শুক্রবারও দেখেছি কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে কিন্তু সাধারণ মানুষ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তারাও কিন্তু নামাজ পড়েছেন এবং ইসরায়েল কর্তৃক হামলা বিরোধিতা করছেন। আজকে কিন্তু যেটা বলছি যে ইহুদিরা এখানে, আমি এখানে শিক্ষার্থীদের কিন্তু ক্যাম্পাসের বাইরে দেখতে পাইনি, ভিতরে আছে কিনা সেটা হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে জানা যাবে, কিন্তু যারা ইহুদি তারাও কিন্তু এই কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে এসে তারা কিন্তু বিক্ষোভ করছেন যেন যুদ্ধ বন্ধ করা হয় এবং তারা এটা প্রতিবাদ জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছ থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ শরীফুল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।